হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত বেনাপোল বন্দরে। আমরা চলেছি যশোর বেনাপোল সড়কে। যশোর জেলা শহর থেকে বেনাপোল প্রায় 35 কিলোমিটার। অটো, সিএনজি, বাস, প্রাইভেট কারে আপনারা যেতে পারেন এই বন্দরে। আজ আমার সাথে আছে আমার ছোট ভাই রাফাত রাজ। আমাদের বড় ভাই ও মেজো ভাই আসছে দিল্লি থেকে। ওরা কিছুক্ষণের মধ্যেই বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। বেনাপোলের বিপরীতে ভারতের দিকের অংশটি পেট্রাপোল নামে পরিচিত। এটি পশ্চিম বাংলার বনগাঁও মহকুমার অন্তর্ভুক্ত। বাংলাদেশ থেকে স্থলপথে ভারত গমনের প্রধান পথ যশোর বেনাপোল বনগাঁ কলকাতা রোড। এই পথে প্রতিদিন শত শত ভ্রমণকারী চলাচল করে থাকে। বেনাপোল হতে কলকাতা মাত্র 80 কিলোমিটার দূরে অবস্থিত। পৌঁছে গেলাম বেনাপোল বন্দরে। আমরা রয়েছি বাংলাদেশের প্রবেশ গেটের দিকে, সামনেই ভারতের প্রবেশ গেট। আমরা ভাইদের জন্য অপেক্ষা করছি। এই ফাঁকে আপনাদেরকে বলে নেওয়া যাক আমার দুই ভাই কেন দিল্লিতে ছিল। আমাদের বড় ভাই রায়হান রাজু সাউথ এশিয়ান ইউনিভার্সিটি থেকে পিএইচডি শেষ করে আজ দেশে ফিরছে। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয় শুধু সার্কভুক্ত 8টি দেশের শিক্ষার্থীদের জন্য। এখানে রয়েছে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পড়ার সুযোগ, রয়েছে বৃত্তির ব্যবস্থাও। আর আমার মেজো ভাই রাসেল রানা হাঁটুর লিগামেন্টের অপারেশনের জন্য কিছুদিন আগে দিল্লিতে আমার বড় ভাইয়ের কাছে যায়। অপারেশন শেষ করে আজ দুই ভাই একসাথে দেশে ফিরছে। অপারেশনের আগে আমার মেজো ভাইকে নিয়ে আমার বড় ভাই দিল্লির অনেক সুন্দর সুন্দর মসজিদ পরিদর্শন করেন। প্রিয় বন্ধুরা, এই সেই হুমায়ুনের মাজার, যিনি ভারতবর্ষের একক শাসক ছিলেন। ভারত, বাংলাদেশ, আফগানিস্তানের অর্ধেক সহ গোটা ভারতের শাসক ছিলেন সেই হুমায়ুন। বিশাল বিল্ডিংয়ের নিচে মাজার দোবা হুমায়ুনের। তার আত্মীয় পরিবারবর্গের বিভিন্ন কবর আছে বিভিন্ন দিকে। একদিনে ঘুরে শেষ করা সম্ভব নয়। অনেক দর্শনার্থী, বিদেশি টুরিস্টরা এখানে ঘুরতে আসেন, তাদেরকে দেখা যাচ্ছে। চতুর্থ সাইডে বিশাল এরিয়া আছে যেটা একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। দিল্লির অনেক সুন্দর সুন্দর জায়গাতে ঘুরে বেড়িয়েছে তারা। এদিকে আমরা দুই ভাই অপেক্ষা করছি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আমরা রাস্তা থেকে কিছু খাবারও খেয়ে নিলাম আর মাঝে মাঝে একটু ফটো সেশন ও ভিডিওগ্রাফি করছি। দেখতে পাচ্ছি আমাদের মেজো ভাই ভারত সীমান্ত পেরিয়ে নোম্যাস ল্যান্ড হয়ে বাংলাদেশে ঢুকছে। এবার বড় ভাইকেও দেখতে পেলাম। অবশেষে শেষ হলো অপেক্ষার পালা। আমরা চার ভাই একসাথে বাড়ি ফিরছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।